ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. এখানে যে ভাইয়ের প্রশ্ন, ছোট বাচ্চা মেয়েদেরকে খেলার যেটা পুতুল কিনে দেওয়া যাবে কি না, তো উত্তর হলো যে এই ব্যাপারে ওলামায়ে কেরামদের দুইটি মত পাওয়া যায়। একটি মতে না, নিষেধ, কারণ যেগুলো ছবি মানে সাধারণত পুতুল আকারে দেখা যায়, যেহেতু ছবি তোলা রাখা এইসবের ব্যাপারে কঠিনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অতএব এটা নিষেধের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এর বিপরীতে ওলামায়ে কেরামদের দ্বিতীয় মত যেটা, তাতে মানে পুতুল এসবগুলো বাচ্চা মেয়েদেরকে কিনে দেওয়া যেতে পারে বা তারা খেলতে পারে, এতে করে তাদের মানে একটা প্রশিক্ষণ হবে যে বড় হয়ে তারা বাচ্চাদেরকে মানুষ করবে, লালন পালন করবে, তরবিয়ত দিবে, শিক্ষা দিবে, তো যেন তাদের এই ধরনের একটা এখানে প্রশিক্ষণ হয়, ট্রেনিং হয়, তো এই দিক থেকে মানে এটা বৈধ বলেছেন। এবং এর ভিত্তি হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুড়িয়া নিয়ে খেলা করতেন, এ ব্যাপারে হাদিস এসেছে, তো এর উপরে ভিত্তি করে এটাকে জায়েজ বলা হয়েছে। তো এই মর্মে যেটা সঠিক মত বলা যায় সেটা হলো যে যথাসম্ভব এই সব থেকে বেঁচে থাকা ভালো, বা না করাই বা এই ধরনের পুতুল কিনে না দেওয়াই এটাই বেশি উত্তম বলা যাবে। তবে যদি দেয় মানে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, খেলাধুলার জন্য, তো দিতে পারে, জায়েজ বা বৈধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।